মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। শশা সারা পৃথিবীর জন্য একটা রহমত ছিল। শশা চোকলা সহ খেলে শশার গায়ে একটু ছোট সাদা দুধের মতো কষ আছে, এই কষটা আমাদের ডায়াবেটিস সুগার লেভেল কমায়, আমাদের স্টমাক ভালো রাখে। যাদের আইবিএস আছে তারা প্রতিদিন খালি পেটে 5টা চোকলা সহ কচি শশা খেয়ে নেবেন। আমরা আমাদের মধ্যপ্রাচ্যে 1.5-2 ইঞ্চি সাইজের ছোট ছোট শশা পাওয়া যায়। আমার কাছে হাজার হাজার বাঙালিরা পাকিস্তানিরা টেলিফোন করে বলে, স্যার আমার শরীরে জ্বালা পড়া হয়, আমার পায়খানা প্রস্রাব আপ ক্লিয়ার হয় না, আমার ঘুম হয় না, আমার বুকে ব্যথা হয়। আমি বলি আপনি সকালে 1/2 কেজি রাতে 1/2 কেজি ছোটো ছোটো কচি শশা খাবেন, একটু বিট লবণ ব্যবহার করতে পারবেন, আপনি 1 মাস খাবেন, আপনার পায়খানা প্রস্রাব ডায়াবেটিসের কোনো সমস্যা থাকবে না, স্টোমাক ঘটিত যত সমস্যা চলে যাবে, চোখের পাওয়ার বাড়বে, ঘুম বাড়বে, ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আলহামদুলিল্লাহ তাদের থাকে এবং তারা 2-3 মাস পরে এবার টেলিফোন করে, স্যার একটা মহা ঔষধ আপনি বলে দিচ্ছেন, আমরা খাইছি, উপকার পাইছি। আলহামদুলিল্লাহ আজকে থেকে যারা এই প্রোগ্রাম শুনলেন, কচি শশা প্রতিদিন 100 গ্রাম খেতে ভুল করবেন না। সকালে বিকালে রাতে যখন সময় পাবেন তখনই কচি শশা বেশি করে খাবেন। আর রমজান মাসে যত মুসলমান আছে তারা ইফতারের সাথে অবশ্যই 1 কেজি কচি শশা খাবেন, হালকা হালকা করে, লম্বা লম্বা করে, কিন্তু চোখলা ফালতে পারবেন না। শশার চোখলা ফাললে গুণ সম্পূর্ণ চলে যায়। শশার চোখলার নিচে সাদা দুধের ভিতরে আছে শশার যত গুণ, শশা মহা গুণের ওষুধ, শশার হাজার গুণ, গুণগুলো থাকে সবই শশার চোখলার নিচে আর বিচির ভিতরে। সবার শশার বিচিতে মূল্যবান জিঙ্ক আছে, যেটা খেলে মানুষের আয়ু বৃদ্ধি ঘটিত যত সমস্যা আসে চলে যায়। আর শশার বিচি খেলে একটি মানুষের 8 ঘন্টায় যত ফুড ডেফিসিয়েন্সি হয়, যত ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, যত মিনারেল ডেফিসিয়েন্সি হয় সম্পূর্ণটা পূরণ করতে পারে যদি আপনি 1/2 কেজি 1 কেজি শশা প্রতিদিন কষ্ট করে হলেও খাওয়ার অভ্যাস করতে পারেন। শশা একটি মহা ঔষধ, হজম শক্তির জন্য কাজ করে। ডায়াবেটিস রুগীরা পিলার হিসাবে, যারা পুরনো ডায়াবেটিস রুগী, যাদের 30 বছর 35 বছর 40 বছর ডায়াবেটিস মিলিটাস আছে, টাইপ 1 আছে, তারা শশাকে তাদের ওষুধ হিসাবে গ্রহণ করে ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছে। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।